شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ভাই নিহাল আপনাকে। আপনি সূরাতুল মুমিনুনের 53 নম্বর আয়াতের একটি আয়াত দেখছেন যে আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকেই তাদের দল নিয়ে উল্লসিত, আনন্দিত, উৎফুল্লিত। আবার সূরাতুর রুমের 31 নম্বর আয়াতে, ঠিক সূরা রুমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই দুটি আয়াতের মধ্যে যে কথাটা উল্লেখ করা হয়েছে যে তারা তাদের নিজেদের ধর্ম নিয়ে, নিজেদের দল নিয়ে আনন্দ করবে, উল্লসিত করবে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলে দলে তারা বিভক্ত হইয়া প্রত্যেক দলেরাই বলবে যে আমরাই সঠিক দলে আছি, তারা আনন্দ করবে, উত্তোলিত হবে। আসলে প্রকৃতপক্ষে এই নাজাতের দল বা মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এ ব্যাপারে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে বনী ইসরাইলের লোকেরা 73 দলে বিভক্ত ছিল, বনী ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত ছিল। পূর্বেকার জমানাদের উপর উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলছেন যে বনী ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত ছিল আর আমার উম্মতের লোকেরা হবে 73 দলে বিভক্ত। সেই 73 দলের ভিতরে 72 দলটাই হবে জাহান্নামি আর একটি দল হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা পরিষ্কার করেছেন এভাবে যে সেই নাজাতপ্রাপ্ত, সেই মুক্তিপ্রাপ্ত একটি দল, সেই দলটি কোনটি, তিনি বর্ণনা করেছেন যারা একমাত্র আল্লাহর কোরআন এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ আমার হাদিসকে, আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারা আমার এবং সাহাবীদের, যারা সাহাবীরা যারা আমার অনুগত হয়েছে, আনুগত্য করেছে, সেই সাহাবীদের মতো যারা আনুগত্যশীল হবে, অনুগত হবে, তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ রাসূল বিদায়গঞ্জের ভাষণে আরো একটি কথা উল্লেখ করেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাত রাসূলিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিষ্কার করেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত, আমার তরিকা। আমি তোমাদের মাঝে যে আল্লাহর বিধান কোরআন করিমকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বাস্তবে আমল করে দেখিয়েছি সেটার উপরে যদি তোমরা কায়েম থাকো তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলছেন দেখো আমার পরে তোমরা অনেক মতভেদ, অনেক মত পার্থক্য দেখবে, অনেক দল দেখবে, তারা বিভিন্ন দলে মানুষকে আহ্বান করে ডাকবে কিন্তু তোমরা সেই পথে পা দিবে না, তোমরা সেই পথে যাবে না। আমি তোমাদের মাঝে বা আমি তোমাদেরকে যে কথাটা বলে গেলাম সেই জিনিসটা তোমরা সঠিকভাবে পালন করবে। তাহলে নিয়াল ভাই আপনি যে প্রশ্ন করেছেন যে সেই প্রকৃত নাজাতত দল কোনটি, সেটি হচ্ছে দুনিয়াতে যত ফেকরার দল হবে অর্থাৎ হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, নাজিয়া, চিশতিয়া, কাদেরিয়া, আরো বিভিন্ন রকমের এই পীর মুর্শিদের অসংখ্য দল আছে, এই ইহুদি খ্রিস্টান নাসারাদের দল, এই সমস্ত দলই আল্লাহ নবীর হাদিসের ভাষা অনুযায়ী তারা নাজাতত দল না, যারা সরাসরি আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সরাসরি মানবে। এই কঠিন মুসিবতে, এই বিভিন্ন ফেকরার মুহূর্তে যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, রাসুলের সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, আর সাহাবীরা রাসুলের আনুগত্য যেভাবে তারা করেছে ঠিক সেভাবেই যদি তারা করে তাহলে তারাই হবে নাজাতপ্রাপ্ত দল। আমরা আশা করি যারা সহি আকিদার অনুসারী তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে বিষয়টা প্রশ্ন করে একটা সুন্দর প্রশ্নের একটা প্রশ্ন করে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন, আশা করি উত্তরটা আপনি পেয়েছেন এবং যারা এই কথাটা শুনবে আশা করি তারা সঠিক বুঝটা তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সঠিক বুঝ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।